ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান পাড়ি জমাচ্ছেন আমেরিকায় অভিনয় শিল্পী হিসেবে ইবি ক্যাটাগরির ভিসার আবেদন করে সবুজ সংকেত নাকি পেয়েছেন তিনি গতকাল এমন খবরে সবিজ পাড়া ছিল মুখরিত অবশ্যই প্রসঙ্গে তাৎক্ষণিক সাকিবের বক্তব্য পাওয়া না গেলেও বিষয়টি নিয়ে কথা বলেছেন তার বন্ধু ও সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল তিনি জানিয়েছেন বিষয়টি পুরোই ভিত্তিহীন দেশ ছাড়ার কোনো ইচ্ছে নেই এই তারকার অবশেষে গতকাল রাতে আমেরিকায় স্থায়ী হওয়ার প্রসঙ্গ নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইনের সঙ্গে কথা বলেছেন এই চিত্রনায়ক কথার শুরুতেই ক্ষোভ প্রকাশ করে সাকিব খান বলেন মাঝে মাঝে এমন কিছু সংবাদ শুনি যা শুনে নিজেই অবাক হয়ে যায় গতকাল কিছু অনলাইন সংবাদ মাধ্যমের খবর দেখে রীতিমতো রাগ হয়েছে কথা না বলে আমাকে নিয়ে এই ধরনের সংবাদ প্রকাশ করার কোনো মানেই হয় না মাঝে মাঝে মনে হয় আমার বিষয়ে তারাই বেশি জানে তিনি আরও বলেন আমেরিকা স্থায়ী হওয়ার খবরটি গুজব সার আর কিছু না এমন ভিত্তিহীন সংবাদে কান না দিতে আমার ভক্ত ও শুভাকাঙ্গীদের অনুরোধ করব এদিকে সম্প্রতি সাকিব খান গানের শ্যুটিংয়ের মধ্য দিয়ে বীর ছবির শ্যুটিং শেষ করেছেন বরণ্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের পরিচালনায় এতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন স্বপ্নম বুবলি